সমস্যাই নেই। শুধু শুধু তুই কেন এসেছিস আমার কাছে? যা চলে যা, চলে যা, চলে যা, চলে যা বলছি, যা। তুই একটু বাইরে গিয়ে বসা, আমি একটু পরে আসছি। কিরে, তুই যে আমার কাছে এসেছিস তোর বাড়িতে জানে না মা? ও, মায়ের কাছে এসেছিস তাও লুকিয়ে? তুই কি রে? ওরে, আমি কি তোদের কোনো অকল্যাণ চাই রে? কোনো মা কি তার সন্তানদের অসুখী দেখতে পারে রে? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সব সন্তানদের আমি যে মা, আমার কাছে তোরা সবাই সমান। তোর চঞ্চল মনটাকে শান্ত কর, শান্ত কর। ওর কি হবে মা? কার কথা বলছিস রে? নিত্যানন্দের তো সব সমস্যা মিটে যাবে, কারো আগে কারো পরে সব মিটে যাবে, সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। যা যা যা, আমার নাম করতে করতে বাড়ি চলে যা, যা যা। আমি তো আর বেশিক্ষণ থাকতে পারবো না রে, আমাকে যেবার যেতে হবে। আমি তো তোকে আর সময় দিতে পারবো না রে, আর পারবো না। কেন মা, আজ এত তাড়াতাড়িতে চলে যাবি? ওরে, তোর বাবা যে আমার জন্য বসে আছে রে। তোরা তো তোর বাবাকে জানিস, রেগে গেলে একেবারে সারা ব্রহ্মাণ্ড লণ্ড ভণ্ড হয়ে যাবে, জানিস তো? জানিস না? হ্যাঁ মা, তার কথা বলছে বলতো? বাবা, বাবা ভোলানাথ। যা মা যা, তাহলে তো কাটকাবো না, আজ তাড়াতাড়ি চলে যা। টেবিলটা একটু মুছে দিই স্যার। চা খাবেন স্যার? চা? চা দিতে হবে না, তুমি এক কাজ করো তো, আমার জন্য একটু ফ্রেশ ওয়াটার নিয়ে আসবে, জল। ফ্রেশ ওয়াটার? আচ্ছা স্যার। বাবা, প্রথম দিন কি দেখেছি আর আজ কি দেখছি! তোমাদের সবাইকে যদি আমি এই হাল না করে ছাড়ি, তাহলে আমার নাম অলোক নন্দন নয়। সবাই তো জানে আমি এই ওষুধ ফ্যাক্টরির এমডি, কিন্তু কেউ তো জানে না এটা এখন জাল ওষুধের কারখানা। কি করব, কি করব! থানায় জানাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে তো পরে ফাঁসবো আমি। খবরদার, থানা পুলিশ যাবি না, যাবি না তো, বিপদ, ভীষণ বিপদ, ভীষণ বিপদ। না না, থানা পুলিশ করা যাবে না, একদম করা যাবে না। এখন আমাকে
এখন আমাকে মা গোপালী ঠিক যেভাবে চলতে বলছেন সেইভাবেই চলতে হবে, সেইভাবেই চলতে হবে। স্যার স্যার জলটা এখানে রাখি স্যার। হ্যাঁ রাখো। আচ্ছা বিক্রম। হ্যাঁ স্যার। অর্ক তোমাকে কত টাকা মাইনে দেয়? স্যার ওই ওই 5,527 টাকা। স্যার বলেছেন ব্যবসা একটু ভালো হলে আমার মাইনেও ভালো হবে। জাল ওষুধের ব্যবসা তার আবার ভালো মন্দ, হাতে হ্যান্ডকাপ পরিয়ে যখন জেলে ঢোকাবে তখন বুঝতে পারবে কোথায় চাকরি করছো। হ্যাঁ বলো। কিছু ভাবছেন স্যার? হ্যাঁ ও না ওই ফ্যাক্টরির কথা ভাবছিলাম, ফ্যাক্টরির কথা। ঠিক আছে তুমি এখন যাও, যাও আমি দরকার হলে পরে ডেকে নেব। ডাকবেন কিন্তু স্যার, আমাকে অবশ্যই ডাকবেন, কোনো কণ্ঠাবোধ করবেন না স্যার। আমাকে তো আপনাকে দেখাশোনার জন্যই রাখা স্যার। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মানে কি সেটা আমার ভালো করে জানা আছে, তোমার কাছ থেকে আমি আর শিখবো না। যাও, যা বলছি তাই করো। ঠিক আছে স্যার। ম্যাডাম ম্যাডাম কে কে তুমি? আমি ম্যাডাম মহুয়া। মনু কোথায়? মনু আসবে, চলে আসবে। ওই তো স্যার ওকে আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। আপনি খাবারটা খেয়ে নিন। তোমরা সবাই আমায় মিথ্যে কথা বলছো। তুমি তুমি একটা মিথ্যেবাদী। আমি জানি আমার মনু হারিয়ে গেছে, ফিরবে না। না না এটা আপনার ভুল ধারণা। দেখুন না স্যার ওকে আনতে গেছে, এক্ষুনি এলো বলে। আপনি খেয়ে নিন। কখন আসবে জানো তো? আমার না ওকে খুব দেখতে ইচ্ছে করে। ও এখনো কিছু খেয়েছে কিনা কে জানে। শোনো আমি বলছি কি, ও আগে আসুক তারপর আমি খাবো। হ্যাঁ মনুর আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে, ততক্ষণ যদি আপনি না খেয়ে থাকেন তাহলে তো অসুস্থ হয়ে পড়বেন। সে কি এই যে বললো এক্ষুনি ফিরে আসবে? হ্যাঁ মানে কি আপনার খাওয়াটা হয়ে গেলেই? কি মানে? তোমরা তোমরা সবাই মিথ্যাবাদী, খালি আমাকে মিথ্যা কথা বলে বলে ভোলাচ্ছো না? খালি খাওয়ার জন্য মিথ্যা কথা বলে বলে বলিয়ে চলেছে। না আমি খাবো না, আমাকে কেউ খাওয়াতে পারবে না। না না ওরকম বলতে নেই, আপনি একটু খেয়ে নিন, একটুখানি খেয়ে নিন। কে খাবো না, খাবো না আমি। তুমি এখান থেকে চলে যাও, আমি বলে দিচ্ছি তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। সবাই সবাই মিথ্যাবাদী, আমার মনুকে লুকিয়ে রেখে খালি আমাকে মিথ্যা কথা বলে বলে খালি বলিয়ে চলেছে। পেয়েছে কি ওরা? এমডি সাহেব এইটাতে
একটু সই করে দিতে হবে। কি এটা? না কি এই কৈফিয়তটাও দিতে হবে। কে কাকে কেন? কাকে কৈফিয়ত? আচ্ছা যখন জানতে চাইনি তখন বলেই দিই, ওই বাংলাদেশে কিছু মেডিসিন এক্সপোর্ট হবে, তার চালাও শুনলি তো? ইম্পসিবল, কিছুতেই এটা আমি করবো না। তারপর যদি ধরা পড়ে তখন কি হবে? পড়বে, ধরা পড়বে। হ্যাঁ পড়তেই পারে। শোন তোকে একটা কথা বলি, দিল্লি কা লাড্ডু গিলে বসে আছিস, হ্যাঁ খেলেও পস্তাবি না খেলেও পস্তাবি। কেন? হ্যাঁ অনেকদিন ধরে দেখছি, হ্যাঁ ওই বৌমের হাতে রান্না খেয়ে শরীরে খুব জোর হয়েছে, হয়েছে করে দে, করে দে, না হলে তোর মেয়েটাই এমনি বাড়ি গিয়ে আপিস হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না, অর্ঘ আমার মেয়ের কোনো ক্ষতি করো না, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। গোপালীকে সব জানাতে হবে, মা গোপালীকে সব জানাতে হবে। এভাবে আর কতদিন এই যন্ত্রণা আমি সহ্য করবো মা গো, এভাবে আর কতদিন এই যন্ত্রণা আমি সহ্য। মা গো আমি না পারছি সংযুক্তাকে সব বলতে, না পারছি, না পারছি তিস্তাকে জানাতে, কতদিন যে আর এই যন্ত্রণা সহ্য করবো মা গো, এই যন্ত্রণা যেন আর কাউকে সহ্য করতে না হয় মা, আর কাউকে যেন সহ্য করতে না হয়। কৈলাস
গুম হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমার মনটা ভালো নাই গো কালুদা। আবার কি হলো? আমার মনের মধ্যে ঝড় উঠেছে, দেখতে পাচ্ছ না চারিদিকে কিরম বাতাস? আমার মনের মধ্যেও তাই অপমান, সেই দিনের অপমান মাথার থেকে মুছতে পারছি না গো কালুদা। ওরা আমায় বলে, ওরা আমায় বলে জেলে দেবে পুলিশের ভয়। ঠান্ডা হ, ঠান্ডা হ কৈলাস, ঠান্ডা হ। মন থেকে না মানতে পারলেও কিছু কিছু জিনিস মেনে নিতে হয়। এই দেখ আমাকে, দেখ আমাকে কম অপমানিত হয়েছি, চুপ করে বসে আছি কেন? বল কেন, বল কেন বল। শুধু শুধু ওটা সুযোগের জন্য বসে আছি, এসবের জন্য ওয়েট করতে অপেক্ষা কর, ঠিক সুযোগ আসবে। আমার অপেক্ষা করতে ইচ্ছে করে না গো কালুদা, আমার একটু অপেক্ষা করতে ইচ্ছে করে না।